বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। কামাল ভাই ছিলেন একজন অভিভাবক, শুধু এনটিভির অভিভাবক না, কামাল ভাই ছিলেন আমার নিজের অভিভাবক। আমি এনটিভি আরটিভি সকল এই টেলিভিশন জগতের কাজে ওনার যে সাহায্য সহযোগিতা পেয়েছি এটা ভোলার মতো না। কামাল ভাই সত্যিকারে একজন এমন মানুষ ছিলেন, কোন নির্লোভ একজন লোক ছিলেন। আমি যে কোনো ব্যাপারে তাকে যদি কোনো ব্যাপারে বলতাম, কখনো কোনো কিছু পাওয়ার জন্য বা বাহবার জন্য বা কখনো উনি চেষ্টা করেন নাই। উনি হৃদয় দিয়ে এনটিভি কে ভালোবাসতেন, প্রতিষ্ঠানকে ভালোবাসতেন এবং এখানে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে নিজের পরিবারের সদস্য মনে করতেন। এটা বিশ্বাসই করতে পারি না, যেদিন থেকে কামাল ভাই অসুস্থ হলেন, আমি নিজে আগে দুই দিন আগে একবার কথা বললাম, বললো না অল্প জ্বর। আমরা অনেক বারণ করেছি যে কামাল ভাই আপনার বয়স হচ্ছে, আপনার বাসা থেকে মনিটর করেন। বলো না আমি ভালো, আমি হাঁটাচলা করি, আমি মসজিদে যাই, নামাজ পড়তে যাই, আল্লাহর উপর ভরসা করছি। কামাল ভাইয়ের ভালো দিকগুলো আমাদের মধ্যে যেন প্রতিফলন ঘটে এবং কামাল ভাইয়ের আদর্শগুলো নিয়ে আমরা যেন আগামী দিনগুলোতে আমাদের এই কাজগুলো আগে নিতে পারি, সেজন্য আমরা একে অপরের সাহায্য সহযোগিতার জন্য অব্যাহত রাখি।